কুম আসসালাহি আবারকাত কোনো বোন যদি কোনো বোনকে মুনাফিক বলে এরপরে যাকে বলা হলো তিনি যদি নির্দোষ প্রমাণের জন্য তার সাথে কোনো বিবাদে জড়ায় সেটা ঝগড়ার ভিতরে পরে কিনা তা জানতে চাইছেন আলহামদুল্লিলাহসাল্ তো রসুল্লাহ হবার প্রথমত জীবন আহ অপরবনকে মোনাফেক বললেন তিনি একটি গুনাহের কাজ করলেন কোন মুসলিমকে সরাসরি ব্যক্তি হিসাবে তাকে মোনাফেক বলা যায় না কারণ প্রকৃতার্থে মোনাফেক কে সেটা একমাত্র আল্লাহ বাহান হওয়া তালাই জানেন তো যদি যাকে মোনাফেক বলা হলো তিনি যদি মোনাফেক না হন তাহলে যিনি বললেন মোনাফেক তার একে এই শব্দটি প্রত্যাবর্তন করবে অর্থাৎ তিনি মোনাফেক হিসাবে আল্লাহর কাছে সাব্যস্ত হবেন যেমন রসুল্লাহাম বলছেন মানকাল মান আফি হিয়া কাবে ফকাত বা আবিহিম আহাদ যদি কেউ তার ভাইকে বোনকে যদি কাফের মোনাফিক এ জাতীয় কোনো শব্দ দিয়ে যদি সুনির্দিষ্ট তাকে এরকম কিছু বলে

আর যাকে বলা হলো তিনি যদি এই দোষে দোষী না হন তাহলে যিনি বললেন তার দেখি এই দোষটি প্রত্যাবর্তন করবে অর্থাৎ তাকেই বরণ করতে হবে তাকেই মোনাফেক হয়ে মরতে হবে যারা এই ধরনের কাউকে কাফের কাউকে আহ কুকুর আহ বা এই জাতীয় কোনো শব্দ ব্যবহার করে সুনির্দিষ্টভাবে বলা যাবে না এতটুকু বলা যায় যে তার ভিতরে যে চরিত্রগুলো তার আচরণগুলো বিতারে ভিতরে নেফাকি আচরণ রয়েছে কিন্তু নির্দিষ্ট করে কাউকে এটা বলা না। যে সেটা হচ্ছে যাকে বলা হলো আসলে উনি নির্দোষ এখন উনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে যদি তাকে বুঝাতে গিয়ে এক কথা দুই কথা এভাবে বলতে গিয়ে একটু যদি কথা বাড়াবাড়ি হয়ে যায় তো এটা ঝগড়ার ভিতরে পড়বে না আসলে ইনামাল নিয়াত নিয়াতের উপরে হচ্ছে নির্ভরশীল এখন যিনি এটা করতে গেছেন এখন অনেক সময় আমাদের সমাজে যে উনি কেন বললেন এটা বুঝ পড়া করা এর প্রতিশোধ নেওয়া এটি একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে না উনি বলেছেন হয়তো উনি আসল জিনিসটি জানেন না বা বুঝতে পারেননি বা উনি অন্যের কথায় কান দিয়ে এমনটি হয়েছে তো আমি বিষয়টি তাকে ঠান্ডা মাথায় স্পষ্ট করে বলার চেষ্টা করি যাতে করে ওনার মনের ভিতরে যে একটা কুধারণা একটা ভুল মেসেজ তার কাছে পৌঁছেছে সেটা যাতে দূর হয় দুটি উদ্দেশ্য একটি হচ্ছে যে বুঝ পড়া করা যে আমার মতো মানুষকে বলবে কারোর সাথে তর্ক করা সেটা ঝগড়ার ভিতরে অবশ্যই করবে। আর একটা জিনিস হচ্ছে যে না তিনি হয়তো ভুল বুঝতে পেরেছেন তো তাকে বুঝিয়ে বলা সেক্ষেত্রে একটু উচ্চ কথাবার্তা যদি হয় সেটা হচ্ছে ভিন্ন ভিন্ন জিনিস এটা ঝগড়ার ভিতরে পড়বে না আর ঝগড়া তর্ক বিতর্ক আসলে সবগুলো মানে পাশাপাশি প্রতিশব্দ শুধুমাত্র এটা ব্যবহারের ক্ষেত্রে এবং নিয়াতের উপরে নির্ভর করে তর্ক এটা কিন্তু একটা ভালো অর্থেও ব্যবহার হতে পারে বিতর্ক বিতর্ক অনেক সময় আমরা দেখি বিভিন্ন মিডিয়াতে বিতর্ক প্রতিযোগিতা এটা কিন্তু একটা ভালো একটা পরিবেশে এবং সুন্দর পরিবেশে আদব আখলাক এবং পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখেই খুব সুন্দর ভাবে উপস্থাপন করা হয় একে অপরের মতামতকে এবং ডিসকাশনের মধ্যে দিয়ে একটা ভালো রেজাল্ট চলে আসে ঠিক এই জিনিসটাই যখন দলিলবিহীন এবং কোন ধরনের ভদ্রতা রক্ষা ছাড়াই এটা যখন হয় তখন এটা ঝগড়ার পর্যায়ে চলে যায় তো যাই হোক মূল কথা হচ্ছে কাউকে নির্দিষ্ট করে মুনাফিক বা কাফের এটা বলা যায় না দুই হচ্ছে যদি কাউকে এরকম বলেই ফেলা হয় আর তিনি যদি নিজেকে নির্দেশ প্রমাণ করার জন্য তার সাথে ডিসকাস করতে চান ভদ্রভাবে সম্মান রক্ষা করে প্রত্যেকের নিজের অবস্থানে থেকে তো সেটা ঝগড়ার ভিতরে ইনশাল্লাহ পড়বে না আল্লাহ আলহামবে সাল্লাম